এই ভিডিওতে ক্লাস সেভেনের ম্যাথ এক্সারসাইজ 5.1 বাংলা মিডিয়াম আমরা 11 নাম্বার কোয়েকশনটির আমরা সমাধান করব। তো 11 নাম্বার হচ্ছে নিচে প্রতিটি চিত্রে পি এবং কিউ দুইটি সরলরেখা। পি কিউ পি কিউ পি কিউ হচ্ছে এইগুলি সরলরেখা এবং টি হলো উহাদের বেদক, টি উহাদের বেদক। তাহলে পি সমান্তরাল কিউ কিনা পরীক্ষা করো। তাহলে কিউ সমান্তরাল অর্থাৎ এই পি এবং কিউ এগুলি সমান্তরাল কি না এই তিনটি ক্ষেত্রে সেগুলো বলতে হবে। তাহলে প্রথমে এক নম্বর হচ্ছে মনে করি টি ভেদক পি ও কিউকে আর ও এস বিন্দুতে ছেদ করে। যদি পি কিউ দুটি সরলরেখা হয়ে থাকে এবং তাদের ভেদক হয়ে থাকে আর, ভেদক হয়ে থাকে টি, তাহলে আর এবং এস বিন্দুতে ছেদ করে। আর এবং এস বিন্দুতে ছেদ করেছে এই টি বেদকটি পি এবং কিউ সরলরেখাকে। তাহলে এবার কোণ পি আর এস, পি আর এস অর্থাৎ এই কোণ, এই কোণ প্লাস কোণ পি আর টি, পি আর টি অর্থাৎ এই তারটি যে কোণটা রয়েছে এই কোণটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি রৈখিক যুগল। অর্থাৎ এই এই কোণটির মান হচ্ছে 180 ডিগ্রি। যদি আমরা চাঁদা বসিয়ে দেখি তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব এটা এইভাবে হচ্ছে একটি সরলরেখা, সরলরেখার উপর একটি কোণ, তাহলে এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাই এর জন্য এই দুটি কোণের যোগ করে আমরা 180 ডিগ্রি। যদি আমরা এটাকে এভাবে ভাগ করি তাহলে এই কোণ এবং এই কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাই এর জন্য বলেছি রৈখিক যুগল। তারপর হচ্ছে কোণ পি আর এস, পি আর এস প্লাস কোণ পি আর টি। তাহলে পি আর টি কোণের মান হচ্ছে পি আর টি, এই কোণের মান হচ্ছে তারটি। তাহলে পি আর এস প্লাস কোণ পি আর টি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার পি আর টির মান 30 ডিগ্রি, আমরা এখানে বলেছিলাম 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার কোণ পি আর এস ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30, এই 30টা চলে আসবে ডান দিকে, তো মাইনাস 30 ডিগ্রি। তাহলে এবার 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চলে গেলে পি আর এস ইকুয়াল টু 150 ডিগ্রি, 150 ডিগ্রি থাকবে। তাহলে আমরা পি আর এস, পি আর এস অর্থাৎ এই কোণ পেয়ে গেলাম, এই কোণের মান হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখন এই কোণ প্লাস এই কোণ করলে অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি, তাই আমরা লিখেছিলাম। তাহলে এবার হচ্ছে পি আর এস ইকুয়াল টু 150 ডিগ্রি, এখানে লিখেছি 150 ডিগ্রি, লিখতে হবে না তোমাদের, তোমাদের অবশ্যই। তাহলে আবার কোণ আর এস কিউ, আর এস কিউ অর্থাৎ এই কোণের কথা বলা হয়েছে, আর এস কিউ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি এইভাবে আমরা লিখেছি 180 ডিগ্রি। তারপর করেছি মাইনাস এই 145 ডিগ্রিটা এই দিকে হবে, এই কোণটা হতো কোণ আর এস কিউ প্লাস কোণ কিউ এস বলে, এইদিকে তো আমাদের কোনো নাম দেইনি, তো যদি আমরা দিয়ে দিই যে কোনো একটি সংখ্যা এম তাহলে এখানে বলতে হবে এম। তাহলে এই দুটি কোণ সমান সমান ইকুয়াল টু হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা নাম দিইনি, আমরা ডাইরেক্ট করে ফেলেছি। তো এবার কী হবে, এই কোণটার মান অর্থাৎ কিউ এস এম, কিউ এস এম যদি হয় তাহলে এটা 145 ডিগ্রি, তাহলে 145 ডিগ্রি হবে। তারপর সেটা কী হবে পরের লাইনে, এই নামটা হবে, এই কোণটা হবে, তারপরে ইকুয়াল টু দিয়ে 180 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি। তাই আমরা এটাকে শর্ট করে লিখেছি। এবার 180 ডিগ্রি থেকে 145 ডিগ্রি চলে গেলে থেকে যায় শুধু 35 ডিগ্রি, তাই লিখেছি 35 ডিগ্রি। তাহলে এবার হচ্ছে সুতরাং কোণ আর এস কিউ, আর এস কিউ অর্থাৎ এই কোণ প্লাস কোণ পি আর এস, পি আর এস অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু হচ্ছে 35 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আসছে 185 ডিগ্রি। তাহলে এই কোণ হচ্ছে কত,
एकोणीसशेच्या 35 डिग्री, ताले 35 डिग्री प्लस 150 डिग्री इक्वल टू मिले हे 185 डिग्री। तो ये दोटी कोणर मान मिले 180 डिग्री हम तब दूटी समानांतराल होत सरलरेखा दूटी ताले सूतरा पी ओ किऊ समानांतराल नय कारण हे बेदक अंतर्गत अंतस्थ कोण दूटी समष्टि 185 डिग्री देखानो কিন্তু আসলে যা হওয়ার কথা ছিল তা ছিল 180 ডিগ্রি হলে তবেই সেটা সমান্তরাল হয়ে যেত। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রথমটা, তারপর আসছি দ্বিতীয় নম্বর কোয়েশনে। এবার হচ্ছে টি বেদক রয়েছে, পি এবং কিউ সরলরেখা দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করে সেম আগের অঙ্কের মতোই আর এবং এস রয়েছে এখানে, তাহলে পি আর এস, পি এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ, তাহলে পি আর এস ইকুয়াল টু হচ্ছে 25 ডিগ্রি, অর্থাৎ পি আর এস এই কোণের এই কোণ হচ্ছে বিপ্রতীব কোণ, বিপ্রতীব কোণ লিখে দিয়েছি, তো এটা হচ্ছে 25 ডিগ্রি। তারপর হচ্ছে সুতরাং কোণ আর এস কিউ, আর এস কিউ, আর এস কিউ এর মান রয়েছে 155 ডিগ্রি, তাহলে দেওয়া আছে 155 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ পি আর এস, পি আর এস প্লাস হচ্ছে কোণ আর এস কিউ, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ, তাহলে ইকুয়াল টু হচ্ছে 25 ডিগ্রি প্লাস 155 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি বের হয়েছে, তাহলে সুতরাং পি এবং কিউ হচ্ছে সমান্তরাল, কারণ হচ্ছে বেদকের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, তাই এটা সমান্তরাল হয়েছে। তো আশা করি এটাও বুঝতে পেরেছ। এবার আসছি তিন নম্বর কোয়েশনে আছে টি হচ্ছে বেদক, পি এবং কি হচ্ছে সরলরেখা, আর এবং এস বিন্দুতে ছেদ করেছে, তাই মনে করে টি বেদক, পি ও কিউ সরলরেখা দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করে, তাহলে সুতরাং কোণ পি আর এস, পি আর এস, পি আর এস, অর্থাৎ এই কোণের কথা বলা হয়েছে, ইকুয়ালটি হচ্ছে 135 ডিগ্রি বিপ্রতীব কোণ, অর্থাৎ এই কোণের বিপ্রতীব কোণ হচ্ছে, এই কোণের বিপ্রতীব কোণ হচ্ছে এই কোণটা। বিপ্রতীব কোণ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি প্রথম অনুশীলনীতে, তাই তোমরা একটু দেখে নেবে। এবার আসছি কোণ আর এস কিউতে, কোণ আর এস কিউ ইকুয়ালটা হচ্ছে 55 ডিগ্রি দেওয়া রয়েছে, 55 ডিগ্রি, তাহলে কোণ সুতরাং কোণ পি, পি আর এস প্লাস আর এস কিউ ইকুয়াল টু হচ্ছে 130 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, 130 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু 185 ডিগ্রি। তাহলে পি ও কিউ সমান্তরাল নয়, কারণ হচ্ছে বেদকের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এখানে 185 ডিগ্রি হয়েছে, তাই এটা পি এবং কিউ সমান্তরাল নয়। এটাই ছিল আমাদের কোয়েশ্চন নাম্বার 11। তাহলে আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।